হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেন আমি শিবরাত্রির দিন পুজো করি না বা শিবরাত্রির উপোসটা করি না, বিয়ের পর থেকেই কিন্তু করি না। ওই ব্লগটা হয়তো অনেকে দেখেছো, আবার হয়তো অনেকে দেখোনি। যারা দেখোনি তাদের বলছি ঝটপট যাও আর দেখে আসো। এখন কিন্তু আমি রেডি হচ্ছি বাড়ির শিব ঠাকুরকে পুজো করব বলে। কেন জানি না এবার না ইচ্ছে করছে শিব ঠাকুরকে পুজো করতে, ওই জন্যই কিন্তু রেডি শেডি হয়ে চলে এসেছিলাম আলতা পরতে। যেহেতু পুজো করব আলতা তো পরতেই হবে, তাই না? তো আলতা পরে যখন আমি ছাদে আসি ঠাকুর ঘরে, তখন দেখি তোমাদের দাদাভাই আমাকে ভিডিও কল করেছে, তো ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম। তাছাড়া তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল যে আজকে আর ভিডিও কলে কথা হবে না, যদি হয় কালকে তোমাকে ফোন করব, আর জাস্ট 2 মিনিট মতন কথা বলবো, তারপরে কিন্তু আমি চলে যাব। তো ওকে আমি বলছিলাম তোমার পা দেখাও, আমি একটুখানি প্রণাম করি। তখন বলছে না না, এখন তোমাকে প্রণাম করতে হবে না, আমি বাড়ি যাই তারপরে তুমি প্রণাম করবে। যাই হোক, এরম করেই মজা করছিলাম ওর সঙ্গে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো আলতা করে সোজা চলে এসেছি এখন ঠাকুরের জন্য ফুলের মালা গাঁথতে। একটা মালা আমি এখানটায় আমার ঘরের ঠাকুরকে দিব, আর একটা মালা বোন নিয়ে যাবে, ওই জন্য কিন্তু এখন গাঁথতে বসে গেছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে, তোমরা তো দেখেইছো, আর ওর সঙ্গে আবার বিকেলে কথা হবে, কারণ ও বললো বিকেলবেলাতে ফোন করবে। হয়তো ভিডিও কল হবে না, এমনি নর্মাল কলে হয়তো কথা হবে। আর মরণ তুই চলে যা, এই যে ফুলগুলো এগুলো তো আমাদের বাড়িতে হয়েছিল, তোমাদের তো দেখিয়েছি আগের ব্লগে। এই দেখো, এই যে এই দেখো মালা গাঁথছি এখন। তো এই দেখো পুরো একদম রেডি হয়ে গেছি, মালাও গাঁথা হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে এসেছি, এবার কিন্তু পুজো করব। তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে বা এই লুকটায়। আর বোনও কিন্তু রেডি হয়ে গেছে, চলো তোমাদের বোনের লুকটাও একটুখানি দেখিয়ে দিই। বোনও একদম ফুল রেডি, এই যে। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছোট বোনকে কেমন লাগছে। তো মন্দিরে যাবে, মন্দির থেকে পুজো মানে পুজো দিয়ে এলে তারপরে আমরা ফটো তুলবো, রিলস বানাবো, আর ওকে ফোনটা আমি দিয়ে দিব ভিডিও করে নিয়ে আসার জন্য। তো চলো এখন আমি কেমনভাবে পুজো করছি তোমরা একটুখানি দেখে নাও, আর আয়নায় তো আমাকে দেখতেই পাচ্ছ। তো চলো, মাথায় কাপড়টা দিয়ে দিলাম প্রথমে। অলরেডি কিন্তু মা পুজো করেছে একবার, এবার আমি করব। চন্দনটা একটু দিতে হবে না, কিন্তু জল তো নিয়ে আসিনি, মা করিয়ে রাখছে, যদি জলটা একটু দরকার হয় একটু জল দেয় না। কে জল খাই, একটু দুধ আছে এখানটায় অল্প করেই দেখো। এই যে এখানটায় কিন্তু, এই যে মাকে বলেছিলাম ছোট্ট গ্লাসটা একটুখানি দুধ রাখবে, মা কিন্তু রেখেছে। এই দুধটাই আজকে আমি ঢালবো, আর ওই যে এখানটায় ঠাকুরটা আছে, একটু জল দিয়ে যা। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই দেখো বসে গেছি এখন পুজো করতে। কেমনভাবে পুজো করব কি করব নিজেও জানি না, যেমনটা ইচ্ছে হবে আমি কিন্তু তেমনভাবে পুজোটা করব। তো বিয়ের 2-2.5 বছর পর আমি কোয়ার্টারে যাওয়ার কথা বলতে, সত্যি কথা বলতে কি এতটা পরিমাণে খারাপ খারাপ কমেন্ট আসবে বা এতটা খারাপ কথা শুনতে হবে কল্পনাতেও ভাবতে পারিনি। 2-1 জন কমেন্ট করেছে সেই কবে থেকে বলছো কোয়ার্টারে যাবে কিন্তু এখনও পর্যন্ত যাওনি, তুমি তো নাটক করছো। আবার 2-1 জন কমেন্ট করেছে কোয়ার্টারে আসো, দিলে তো বুঝতে পারবে জ্বালাটা কি। আবার অনেকে কমেন্ট করেছে ডিপ্রেশনে চলে যাবে একা থাকতে থাকতে। তো তাদের একটা কথাই বলবো যে কোয়ার্টারে গিয়ে আমি কি করব না করব, কেমনভাবে থাকবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের আমাকে নিয়ে ভাবতে হবে না। আর যে বলেছো না যে অনেকদিন থেকে যাবে যাবে বলছো কিন্তু যাচ্ছ না, তো তো ফৌজি যারা হয় বা যারা ফৌজির বউ আছো তারা কিন্তু ভালো করেই জানো যে ফৌজিরা কিন্তু সব জায়গায় নিজেদের বউদের নিয়ে যেতে পারে না, যেখানটায় কোয়ার্টার থাকে সেখানটায় কিন্তু নিয়ে যায়। তো
আমার হাজব্যান্ড এখনও যেখানটায় আছে না ওখানটায় কিন্তু কোয়ার্টার অ্যাভেলেবেল নেই, ওই জন্যই কিন্তু আমাকে নিয়ে যেতে পারছে না। তো এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয় যে আমি আদৌ তোমাদের দাদাভাই বাড়িতে এলে যাব কি যাব না। তো যদি কনফার্ম হয় সেটাও তোমাদের জানাবো, আর যদি নাও কনফার্ম হয় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এইটুকু বলে রাখলাম, এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু কনফার্ম হয়নি। তো হয়ে গেছে, এখন দেখো আমার ছোট বোন যাবে মা কাকিমাদের সঙ্গে মন্দিরে, তাছাড়া আমার একটা ভাইও কিন্তু আজকে উপোস রেখেছে, ওও যাবে। তো সবাই রেডি হয়ে গেছে, ওর মালা গাঁথা এখনো পর্যন্ত হয়নি বলে বসে বসে এখন মালা গাঁথছে। দেখা দেখা মালাটা কেমন গাঁথল, দেখা এই যে দেখো। তো চলো দেখতে থাক। আমাদের এদিকটাই কিন্তু শিবরাত্রির দিন অনেকে রাতের বেলাতে পুষ্পাঞ্জলি দেয়, আবার অনেকে কিন্তু দুপুরবেলার দিকেও পুষ্পাঞ্জলি দেয়। আমাদের বাড়িতে কিন্তু দুপুরবেলার দিকেই দেওয়া হয়, ওই জন্যই কিন্তু মা কাকিমা বোন ওরা কিন্তু সবাই মিলে মন্দিরে চলে গেছিলো। আর আমি তো করি না ব্রত, তোমরা তো জানোই, ওই জন্যই কিন্তু আমি পুজো করে এই দেখো বসে গেছি এখন খেতে। বোনকে কিন্তু বলেছিলাম ফোনটা নিয়ে যাবার জন্য, কি করছে না করছে মন্দিরে গিয়ে ভিডিও বানিয়ে মানে নিয়ে আসবে। তখন ও বললো যে না না আজকে ভীষণ ভিড় হবে, ফোন নিয়ে যাবো না। তো ওই জন্যই কিন্তু বোন আর ফোন নিয়ে যায়নি। তো যাই হোক চলো এখন মামা দিদা আর আমি বসে পড়েছি খেতে। আরে বাবা মা ঘুরতে যাবে জানো তো, পুরী ফটো তোলা লিখে এখন ঝগড়া লাগিছে আমাকে, এ মন আমি খাই ঠেলে দেবো শ্যামা তাকাও সে ফোনে। হয়ে গেছে এবারে যাও, দেখছো কাকিও অনেক কিছু শিখিছে কত বড়। সবাই বসে গেছে খেতেই, আমি খেয়ে নিয়েছি ভাত, এখন তরমুজ পান বনি দিতে ডাকলাম আর কি। সব ফল কাটা হচ্ছে খাওয়া হচ্ছে, আর এই যে এই ভাইটা আজকে মানে শিবরাত্রির বার করেছে, এখন দু বছরই আলা, আর আমার তিন চার বছরই আলা বার ছাড়িছে, তিন বছরও পড়লা, ইয়ে বাবা বাবার যা বনি, হ্যাঁ বনি বার করেনি ঠিক করছে নি, হ্যাঁ ছলাচ্ছ তো সব খাবে আর সে বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য মা মাসি কাকিমা আমি যাচ্ছি একটুখানি এগিয়ে দিতে। আর ওখানটায় আমাদের বাড়ির যে এখানটা স্ট্যান্ড আছে ওইখানটায় পুজো হচ্ছে, তো ঠাকুরটাও দেখে চলে আসবো, ওই জন্যই কিন্তু এখন যাচ্ছি এ হেঁটে হেঁটে সব চুপি আলো গেলে এখন তো বক 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 করতলো। এই যে তো চলো একদম একদম স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাবার এই কি রোদ পড়ছে, এ দেখো এই যে তোমাদের সঙ্গে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, আমার বাবার বাড়ির পাশে কিন্তু স্ট্যান্ডে শিবরাত্রির দিন পুজো হয়, পরপর দুদিন কিন্তু অনুষ্ঠান হয়। তো যেহেতু বাস আসতে দেরি আছে ওই জন্য কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম যেখানটায় পুজো হচ্ছে ওখানকার ঠাকুর দেখতে। আর এই যে ঠাকুরটা এখন আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, এই ঠাকুরটা কিন্তু বানিয়েছে আমার দাদুর ভাই মানে আমার ছোট দাদু আর তার ছেলে। তো এখনও পর্যন্ত কিন্তু ঠাকুরটার ফিনিশিং কোনো কিছু হয়নি, তো সবে ঠাকুরটাকে এনে রেখেছে, এবার কিন্তু যা টুকটাক কাজ বাকি আছে সেগুলোই কিন্তু কমপ্লিট করবে। আর যে এখন পুরো ঠাকুরটার ফিনিশিং টাচটা করবে সে হচ্ছে কিন্তু আমার কাকু। তো মা কিন্তু এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল, মা কিন্তু ঠিকঠাক ভিডিও বানিয়ে দিতে পারেনি, তারপরে কিন্তু মায়ের কাছ থেকে ফোন নিয়ে আমি এখন তোমাদের সঙ্গে ভালো করে ঠাকুরটা একটুখানি দেখাচ্ছি। আর ঠাকুরটা না জাস্ট ওয়াও লাগছিল, মানে এতটা সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, জানি না ফোনে আমি কতটুকু তুলে ধরতে পাচ্ছি, অরিজিনালি জাস্ট ওয়াও লাগছিল।
যাই হোক, এখন কিন্তু এই দেখো আমি বলছিলাম যে তুমি একটুখানি মুখটা দেখাও, আর এই কাকুটার আমি আমরা কিন্তু একই দিনে হয়েছি, ওই জন্য কিন্তু কাকু বলি না, নাম ধরেই ডাকি। তো যাই হোক, তারপরেই কিন্তু এই দেখো বাস চলে এসেছিলো, ওই জন্যই কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম। এখন এই যে মামা দিদাকে বাসে তুলে দিচ্ছি। মামা দিদাকে কিন্তু অনেক করে বলেছিলাম যে আজকে তুমি থেকে যাও, পরে তখন যাবে, তো মামা দিদা শুনেনি। মামা দিদা বলছে যে না না, আমাদের সেখানটায় অনুষ্ঠান হয়, তো আমাকে চলে যেতে হবে। ওই জন্যই কিন্তু মামা দিদাকে আমি, মাসি, কাকিমা সবাই মিলে চলে এসেছিলাম বাসে তুলে দিব বলে। তো যাই হোক, তারপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদম রাতের বেলাতে এই দেখো বসে গেছে আমার মা কাকিমা খাবে বলে, আমি তো ভাত খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা।